বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ডেলি লাইফের আর একটা ডেলি ব্লগ শেয়ার করছি, আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে সকালের নাস্তার আয়োজন করছি, নাস্তার জন্য কিছু রুটি ভেজে নিয়েছি, আর এখন ডিম ভেজে তারপরে সকালের নাস্তা করে নেব। নাস্তা করা অলরেডি শেষ, এখন নাস্তার পরে কিছু হাঁড়ি পাতিল থালাবাটি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, আর এখন খাবার টেবিলটা গুছিয়ে তারপরে হচ্ছে রুমের বিছনাগুলো গুছিয়ে নেব। যারা যারা ভিডিওটা দেখবেন সবাই একটা লাইক দিয়ে দিবেন, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। এই তো আমি খাবার টেবিল গুছিয়ে তারপর হচ্ছে সোফাগুলো গুছিয়ে নিয়েছি, আর এখন রুমের বিছনাগুলো গুছিয়ে নেব। আর আসলে আমরা যারা গৃহিণী আছি আমাদের মানে প্রত্যেক দিনই কিন্তু এই কাজগুলো করতে হয়, আর যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করছি এই কারণে হচ্ছে আমার টুকিটাকি কিছু কাজকর্ম শেয়ার করলাম। আর এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। এখানে কিছু মুগ ডাল ভেজে ধুয়ে তারপর হচ্ছে সেদ্ধ বসিয়ে দিয়েছি চুলায়, আর যেহেতু মুগ ডাল একটু সেদ্ধ হইতে সময় লাগে এই জন্য আমি প্রায় সময় ডালগুলো আগে ভেজে তারপরে সেদ্ধ করে নিই। আর এখানে চাল কুমড়ো নিয়েছি আর নিয়েছি মুরগি, এগুলো কেটে তারপর হচ্ছে দুপুরে রান্না বসিয়ে দেব। এই তো আমি চাল কুমড়ো ছিলে তারপর হচ্ছে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর একটা মুরগিও কেটে নিয়েছি। এখন আগে আমি হচ্ছে ডাল দিয়ে চাল কুমড়া রান্না করে নেব, যেহেতু মুরগির মাংসটা মানে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আগে রান্নার আগে। আর আমি চাল কুমড়া ডাল আলাদা রান্না করতে চেয়েছিলাম, ভাবছিলাম যে চাল কুমড়োগুলো ভাজি করবো আর ডাল আলাদা রান্না করব। যেহেতু একটু কাটাকাটি করতে দেরি হয়ে গেছে এই কারণে ভাবলাম যে ডাল দিয়ে চাল কুমড়ো একসাথে রান্না করে নিই, আর লাউ দিয়ে ডাল দিয়ে তারপর হচ্ছে চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। আমি মাঝে মাঝেই রান্না করি। আর এই তো আমি ডালগুলো হচ্ছে সিদ্ধ করার পর একটু ব্লেন্ডার করে তারপরে বসিয়ে দিয়েছিলাম, আর এখন চাল কুমড়ো দিয়ে তারপরে স্বাদ মতো লবণ আর হচ্ছে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি ডালগুলো। চাল কুমড়োগুলো সিদ্ধ হয়েছে হয়ে আসছে, আর ডালগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি হচ্ছে 2-3 টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে ডালগুলো আমি রান্না করে নিয়েছি, এখন বাগার দিয়ে দিব। যেহেতু আমরা তরকারিতে তেল মশলা জালের পরিমাণ একটু কম খাই এই জন্য হচ্ছে অতটা কাঁচামরিচ দিই না। আর এখানে আমি বাগারে পরিমাণ মতো সরিষার তেল তারপর কিছু আস্ত জিরা তেলের মধ্যে কিছু আস্ত জিরা ভেজে তারপরে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি, সেগুলো এই তো লাল লাল করে ভেজে তারপর হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিলাম বাগার। আর এখন ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের মতো ডালগুলো ফুটিয়ে তারপরে হচ্ছে ডালগুলো নামিয়ে নিব। এই তো আমার ডাল রান্না কমপ্লিট, এখন চুলা বন্ধ করে তারপরে নামিয়ে নিব। আর এইভাবে লাউ দিয়ে ডাল দিয়ে কুমড়ো দিয়ে ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। এই তো ডাল রান্না করে নামিয়ে আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় মুরগির গোস্তগুলো রান্না করে নিব। এখানে আমি হচ্ছে পরিমাণ মতো তেল মশলা দিয়ে দিয়েছি, তেল মশলা তারপরে হচ্ছে গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে তারপর হচ্ছে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি মুরগির মাংস আর হচ্ছে একটা আলু দিয়ে দিয়েছি, এখন আলু সহই আমি মুরগির বস্তুগুলো ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু আমার ছেলে হচ্ছে আলু পছন্দ করে এই জন্য প্রায় সময় আমি মাংসে আলু দেওয়ার চেষ্টা করি। একটা আলু দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ডেকে হচ্ছে এই তো আমি গোস্তগুলো কষিয়ে নিয়েছি। এই তো গোস্তগুলো ভালোভাবে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু এই গোস্ত সেদ্ধ হইতে বেশি সময় লাগবে না।
এখন ঢাকনা দিয়ে ডেকে গোস্তগুলো রান্না করে নিব। আর এই তো আমার রান্না কমপ্লিট। আমি হচ্ছে এর মধ্যে কিছু ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখন চুলা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে তারপরে হচ্ছে গোস্তগুলো নামিয়ে নিব। এই তো গোস্তগুলো নামিয়ে নিয়েছি, আর ডালও আমার রান্না করা শেষ, ভাত ডাল তরকারি সব রান্না করা শেষ। আর ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।